বাংলাদেশের পঞ্চায়েত মন্ত্রী তাজুল ইসলাম কলকাতাতে আসে। শনিবার কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম ও ডেপুটি মেয়র অতীন ঘোষের সঙ্গে ডেঙ্গু মশাবাহিত রোগ প্রতিরোধ কলকাতা শহর কিভাবে কাজ করছে তা জেনে নেওয়ার চেষ্টা করেন। আর এছাড়াও কিছু মানে অ্যালার্জিসাইড ইত্যাদি ব্যবহার করি, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আতুর ঘরে লার্ভাকে মার। না, আমি বলছি এই মুহূর্তে বাংলাদেশে যে সমস্যাটা আছে ওনাদের অ্যালার্জিসাইড ব্যবহার করার ব্যাপারে একটু বেশি ভাবতে হবে, কারণ হচ্ছে কি অলরেডি মানে এটা একটা ক্লাস্টার। এই স্প্রে করলে কি হয়, দেওয়ালে যখন মসকুইটো বসছে স্পটে মারা যায়। আচ্ছা, বুঝতে পারছেন, মানে অ্যাডাল্ট মসকুইটো দেওয়ালে গিয়ে বসলো, ওইও বলছি না মেল ধরেবার পর ব্লাড মিল্ক নেওয়ার পর ও রেস্ট নিতে যায়, রেস্ট নিয়ে যে জায়গায় বসবে সেই জায়গাতে ও রেস্ট নেবে, সেখানে ওই দেওয়ালে যদি অ্যান্টিলার্ভাসাইড স্প্রে করা থাকে, অ্যাডাল্ট অ্যাডভাসাইড স্প্রে করা থাকে, তো মরে যায়। ওখানে বসলে এসে মারা যায় হয়, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমরা কেস পাই একটা দুটো চারটে। আমাদের এখানে মজার বিষয়টা হল যে আমরা কেউ কোথায় মশা দেখি না, কোনো মশাই নেই। আমাদের সিটি কর্পোরেশন এত মানে এত ইনক্লুসিভলি কাজ করতে, ড্রেনেজ ডিসইনফেকশন হচ্ছে, সেই এই ড্রেনেজ ডিসইনফেকশন বা এই পুকুরে বা পন্ডসে যে মশা হচ্ছে সেই মশা কিন্তু কিউরেক্স মশা, আপনি সেটাই কন্ট্রোল করছেন। আমরা কলকাতায় মসকিউটো কন্ট্রোল করি, আমরা 22টা ক্যানেল মানে আমরা প্লাইউ বোর্ড চালু করলাম, সেখান থেকে মসকিউটো কন্ট্রোল করে আপনি কলকাতার রাস্তায় দাঁড়ালে মাথায় মশা ভনভন করছে পাবেন না, সন্ধ্যাবেলা ইভিনিং পাবেন না, কিন্তু সেটা হচ্ছে মসকিউটো কন্ট্রোল। কিন্তু ভেক্টর কন্ট্রোল হচ্ছে ডিফারেন্ট। এবার ধরুন এই যে বিরাট পুকুর, আপনি পুকুরটাকে পরিষ্কার করে দিয়েছেন, এবার আমি ওখানে গিয়ে একটা প্লাস্টিকের কাপে বা একটা থার্মোকলের কাপে একটা কিছু খেয়ে ফেলে